ইনশাআল্লাহ আমি দাঁড়িয়ে আছি, ইনশাআল্লাহ আমার মুখটা খোলা আছে, ইনশাআল্লাহ আমার কলমটা চালু আছে। যতদিন আপনারা থাকবেন, যতদিন আমি থাকবো, আর ফেতনাবাজেরা যতদিন যত ফেতনা করবে, সবগুলির দাঁত ভাঙ্গা জবাব লিখিত আকারে আপনাদের সামনে পেশ করব, বক্তব্য আকারে আপনাদের সামনে পেশ করে যাব। আমি বলে দিয়েছি, আল্লাহ আমাকে যতদিন বাঁচাইয়া রাখবে, আর এই ফেতনাবাজরা বাংলার জমিনে যতদিন চেঁচামেচি করবে, প্রত্যেকটা চেঁচামেচির জবাব কলমের দ্বারাও দেব, মুখের দ্বারাও দেব ইনশাআল্লাহ। আমি দেখে ছাড়ব তোমাদের পেটের ভিতরে কি পরিমাণ প্রশ্ন আছে, আর আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের মুখে কি পরিমাণ জবাব প্রদান করেছে। তোমাদের এলেমের দৌড় কত দূর পর্যন্ত, তোমাদের এলেমের দৌড় শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া বন্ধ করব না ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ যেন তোমাদের অবাসায় রাখে, পেটের ভিতরের সব ফেতনা যেন বের করতে পারো। আল্লাহ যেন আমাকেও বাঁচায় রাখে, সব ফেতনার জবাব যেন জাতির সামনে পেশ করতে পারি। কোনো বাহাদুর তাকলে, কোনো বাপের বেটা তাকলে আমাদেরকে জানিয়ে দেবেন যে আমি 100,000 হাদিস জানি। আমি চ্যালেঞ্জ প্রদান করলাম, বর্তমান দুনিয়াতে যদি আহলে হাদিসের কোনো দাবিদার থাকেন, আপনি বাহাদুরের মতো বলে দিন যে আমি সনদ সহ 100,000 বহার, ইমাম বুখারীর মতো 300,000 নয়, ইমাম আবু হানিফার মতো 500,000 নয়, একজন বাহাদুর বলে দেবেন বর্তমান দুনিয়ার যে আমি 100,000 হাদিস সনদ সহ মুখস্থ জানি, একজনও পাবেন না। কাফের ছাড়া কেউ দ্বিতীয় অর্থে আহলে হাদিস হতে পারে না, আহলে হাদিস দ্বিতীয় অর্থে কোনোদিন মুসলমান থাকতে পারে না। রাসুলের প্রায় 1,000,000 হাদিসের মধ্যে 3,000 হাদিস আমলের সাথে সম্পর্কিত, 9,97,000 হাদিস আমলের সাথে সম্পর্কিত নয়। তাহলে রাসুলের অধিকাংশ হাদিসগুলি কিসের সাথে সম্পর্কিত? মুসলমানের জ্ঞান, মুসলমানের এলেম, মুসলমানের ঈমান, মুসলমানের আকীদা মজবুত করার সাথে সম্পর্কিত। কোরআনের অধিকাংশ আয়াত মুসলমানের আমলের সাথে সম্পর্কিত নয়, ঈমান একিন মজবুত করার সাথে সম্পর্কিত। রাসুলের অধিকাংশ হাদিস আমল করার সাথে সম্পর্কিত নয়, ঈমান একিন মজবুত করার সাথে সম্পর্কিত। স্বয়ং রাসুলের যুগের থেকেই মজহাব সৃষ্টি হল। লা মজহাবি তথাকথিত নামদারি আহলে হাদিসরা প্রশ্ন করে, কোরআন হাদিস থাকতে মজহাব মানতে যাব কেন? এটা একটা মুখরোচক প্রশ্ন, এটা একটা স্থূল দৃষ্টিতে চটকদার প্রশ্ন। সাধারণ মুসলমান তার গভীরতা বুঝতে না পেরে এই প্রশ্নে প্রতারিত হয়ে পড়ে। ওই হাদিসের দ্বারা প্রমাণিত মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, বুঝে থাকতে বলুন, এক একজনের উদ্ভাবিত এক একটা সমাধানের নাম কি? মজহাব। এক একজন মুস্তাহিদের উদ্ভাবিত এক একটা সমাধানের নাম এক একটা মজহাব। সহি বুখারি শরীফের হাদিসে উল্লেখ আছে, সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, আরও আরও বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। মজহাবগত মত পার্থক্যের সবগুলিতেই সওয়াব আছে, কোনোটাতেই গুনাহ নাই। শাফি মজহাবের সমালোচনা যারা করে, শাফি মজহাবের সমালোচনা যারা করে, মালিকি মজহাবের সমালোচনা যারা করে, হাম্বলি মজহাবের সমালোচনা যারা করে, সহি বুখারি শরীফের হাদিসে উল্লেখিত আল্লাহর রসুল বলে দিয়েছেন মজহাবগত মত পার্থক্য উভয় মতে সওয়াব আছে, এরা যারা এই উভয় মতে সওয়াব আছে রসুল যেখানে ঘোষণা দিয়েছেন সেখানে যারা কোনো না কোনো মজহাবের সমালোচনা করে, এরা নিঃসন্দেহে রসুলের সহি হাদিসের সমালোচনা করে, এরা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। সমস্যার সমাধান কোরআনেও খুঁজে পাওয়া যাবে না, অনেক সমস্যার সমাধান হাদিসেও খুঁজে পাওয়া যাবে না, রসুল পরিষ্কার বলে দিয়েছেন। সুতরাং যারা বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এদের ইসলাম ধর্মের বিধান পালন করার কোনো পথ নাই। সের মুসলমানের জন্য হানাফি মজাবের ব্যাখ্যা মতো কোরআন হাদিস আমল করতে হবে, এখানে শাফি মজাবের
প্রচলন নাই, এখানে মালিকি মজহাবের প্রচলন নাই, এখানে হাম্বলি মজহাবের প্রচলন নাই, এখানে হানাফি মজহাবের প্রচলন আছে। রাসূল হাদিসের মাধ্যমে শিক্ষা দিলেন যেই দেশে যার মজহাব চালু আছে সেই দেশের সাধারণ মুসলমান তার মজহাব ফলো করবে। পরিষ্কার হয়ে গেল, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল বাংলাদেশের মুসলমান হানাফি মজহাব ফলো করবে। বর্তমান বাংলাদেশের লামাজাবিরা হানাফি মজাবের বিরুদ্ধে যত রকমের বিষুদ্গার করে, যত রকমের অপপ্রচার করে, সবগুলি ফেতনাবাজি ছাড়া আর কিছু নয়। মজাবে যদি আমিন জুড়ে বলার কথা থাকে আর এর পক্ষে যদি কোনো হাদিস থাকে যেই দেশের মুসলমান সাফি মজাব মতো নামাজ পড়ে সেই দেশে গিয়া বলো বাংলাদেশে নয়। সূরা তাবলিগি জামাতের দাওয়াত ও তাবলিগের কারণে অনেক ইহুদি মুসলমান হয়, অনেক খ্রিস্টান মুসলমান হয়, অনেক নাস্তিক মুসলমান হয়, শুধু বাংলাদেশের না সারা দুনিয়ার। যারা সারা দুনিয়া নিজের চোখে দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, এই তবলিগি জমাতের দাওয়াত ও তবলিগের কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের কালেমা সংশোধন হয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের উযু গোসল সংশোধন হয়, লক্ষ লক্ষ মুসলমানের নামাজ কালাম সংশোধন হয়। এদের বিরোধিতায় এই লামাজাবি তথাকথিত আহলে হাদিস এই তবলিগি জমাতের বিরোধিতায়ও ফেতনাবাজি করে থাকে। এই তবলিগ ইলিয়াস চালু করেছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ চালু করেছেন সেই কথা পরে বলবো, আগে বলতে চাই আহলে হাদিস নামে একটা দল মুহাম্মদুর রাসূলুল্লাহ চালু করেছিলেন না মুহাম্মদ হুসাইন বাটালবি চালু করেছে, বিশ্বজোড়া তবলিগি জামাত ইলিয়াস চালু করার কারণে যদি এইটা বেদাত হয় আহলে হাদিস নামের একটা দল বাটালবি চালু করার কারণে তোমাদের যুক্তি মতো তোমাদের দল বেদাত। কাদের ফলাফল ঘোষণা করে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই ছয় কাজ করনেওয়ালারা কুরআনের হেদায়েত পাবে, আল্লাহ প্রদত্ত হেদায়েত পাবে, এই ছয় কাজ করনেওয়ালারা জীবন সফল করতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত লাভ করতে পারবে। বলুন কুরআনের এই ছয় কথার কত নম্বরে আছে রমজানের রোজার কথা, কত নম্বরে আছে হজের কথা? যেই ছয় কথার মধ্যে রোজার কথা নাই, যেই ছয় কথার মধ্যে হজের কথা নাই, এই ছয় কথার অভিযান যদি ইসলামী না হয় তাহলে কুরআনের এই ছয় কথার মধ্যে রোজার কথা নাই, হজের কথা নাই, কুরআন ইসলামী কিনা বলো? সুতরাং যে কারণে কুরআন ইসলামী একই কারণে তবলিগ ইসলামী। কুরআনের বেলায় তোমাদের যেই জবাব তবলিগের বেলায় আমাদের সেই জবাব। আপনি বলেন কলসির তলায় আমার হার আছে, আমি দেখতেছি কলসিটার তো তলাই নাই। তলা নাই বলে কেন? আসলে তলা নাই না লাগাল ভাই না? ছয় কথার মধ্যে রোজা নাই বলে কেন? আসলেই নাই না লাগাল ভাই না? এই বামন পুত্রবধূর যেই দশা ফেতনাবাদ লামাজাবির সেই দশা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة
وفي رواية قال تفترق أمتي على 73 ملة سنتان وسبعون في النار وواحدة في الجنة قالوا ما هي يا رسول الله وفي رواية قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وفي رواية قال من هو على السنة والجماعة أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন আজকের এই মুবারক মহাসম্মেলনের আয়োজন আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ এর মাদবদি শাখার উদ্যোগে করা হয়েছে। এজন্য এখানে আহলে সুন্নত ওয়াল জামাতের বিস্তারিত পরিচয়ের আলোচনা হওয়াই দরকার ছিল। তবে যেহেতু বিগত দুটি বছরে আমি আপনাদের সামনে আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক পরিচয় অল্প বিস্তর তুলে ধরেছি, তাই এবছর মৌলিকভাবে আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচয়ের কথা বললেও আনুষঙ্গিকভাবে এই আহলে সুন্নত ওয়াল জামাতের সাথে যে সমস্ত বাতিলপন্থীরা সাংঘর্ষিকতার সৃষ্টি করে তাদের ভ্রান্ত মতবাদ এর খণ্ডনটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং তার বিবি হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আদম হাওয়া দুজনকে এবং তার সমস্ত ভবিষ্যৎ সন্তানাদিদেরকে সম্বোধন করে বলেছিলেন, তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাবে, দুনিয়ার কিছুদিনের জীবন কোন পথে যাপন করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে প্রদর্শন করে দেব। আল্লাহর সেদিনকার ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন দুভাবে, লক্ষাধিক নবী রাসুল পাঠাবার মাধ্যমে এবং শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে। লক্ষাধিক নবী রাসুল পাঠিয়েও আল্লাহ দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন, শতাধিক আসমানি কিতাব নাজিল করেও আল্লাহ দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাবার পথ প্রদর্শন করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ আসমানি কিতাবে দুনিয়াবাসী মানুষের জন্য আল্লাহ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম, এর বাংলা অর্থ হল সোজা পথ। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন কোথায় যাওয়ার সোজা পথ,
জান্নাতে যাওয়ার সোজা পথ। কাদের জন্য? দুনিয়াবাসী মানুষের জন্য। কাদের জন্য? দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে যাবার যে সোজা পথ কোরআনে আল্লাহ প্রদর্শন করেছেন, তার নাম দিয়েছেন কোরআনে সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম কথার সাতটা ব্যাখ্যা তফসিরের কিতাবে উল্লেখিত আছে। গত বৎসর এবং এর আগের বৎসর আমি কথাগুলি একটু বিস্তারিতভাবেই আপনাদের বলার চেষ্টা করেছি, তাই আজকে বিস্তারিত না বলে সংক্ষিপ্তভাবেই বলার চেষ্টা করব। আমি প্রথমেই বলেছি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিস্তারিত পরিচিতির আলোচনার পরিবর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতির আলোচনাটা হবে সংক্ষিপ্তভাবে। আর যেসব বাতিল পন্থীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিকতার সৃষ্টি করে, তাদের বিভিন্ন ভ্রান্ত মতবাদ এবং তার খণ্ডনের আলোচনা হবে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে। তফসিরের কিতাবে সিরাতে মুস্তাকিম কথার সাতটা ব্যাখ্যা লেখা আছে। সিরাতে মুস্তাকিমের একটা ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সিরাতে মুস্তাকিম কথার দুই নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। তিন নম্বর ব্যাখ্যা হলো নবী রাসূলগণের পথ। চার নম্বর ব্যাখ্যা হলো সিদ্দিকগণের পথ। পাঁচ নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ। ছয় নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ, দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। আর সাত নম্বর ব্যাখ্যা কোরআনের ঘোষিত সিরাতে মুস্তাকিম বা সোজা পথের সাত নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সুতরাং আপনারা যারা সঠিক অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছেন, আপনারা জান্নাতে যাওয়ার সোজা পথে আছেন। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে যারা আছেন, আপনারা মুফাসসিরিনে কেরামের তফসিরি বিবরণের দ্বারা পরিষ্কার হয়ে গেল আপনারা জান্নাতে যাওয়ার সোজা পথে আছেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে তার সংক্ষিপ্ত জবাব। কোন মুসলমান এর আকীদা বিশ্বাস সহি না গলত, কোন মুসলমানের এবাদত বন্দেগী সহি না গলত, কোন মুসলমানের ইসলামী শিক্ষা সহি না গলত, সাব্যস্ত করার জন্য রাসুলের সুন্নত এবং সাহাবাগণের জমাতকে দ্বারা স্কেল বা মাপকাঠি রূপে অবলম্বন করে তাদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আমার এলেম সহি না গলত, আমার আকিদা সহি না গলত, আমার আমল সহি না গলত যাচাইয়ের জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু ইসলাম দুটি মাপকাঠি ধার্য করে দিয়েছেন। মুসলমানের এলেম, মুসলমানের আকিদা, মুসলমানের আমল সহি না গলত যাচাইয়ের জন্য আল্লাহর রাসূল কতটি মাপকাঠি ধার্য করে দিয়েছেন? দুটি মাপকাঠি ধার্য করে দিয়েছেন। একটি মাপকাঠির নাম রাসূলের সুন্নত, আর একটি মাপকাঠির নাম সাহাবাগণের জামাত। এর অনুসারীকেই বলা হয় আহলে সুন্নত ওয়াল জামাত। আমার এলেম, আমার আকিদা, আমার আমল সহি না গলত যাচাইয়ের জন্য যদি রাসূলের সুন্নতকে আমি মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি না থাকি,
যদি আমি সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি না থাকি, তাহলে আমি কিছুতেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারি না। আমরা যারা সুজা পথে জান্নাতে যেতে চাই, আমাদের প্রত্যেকের জীবন বর মনে রাখতে হবে, আহলে সুন্নত অর্থ সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রাসুলের সুন্নতের। ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী। কার জামাতের? এই দুইটা জিনিসের অনুসারী হব আমরা কোন বেলায়? আমার ইমান আকিদা সহি না গলত যাচাইয়ের বেলায়, আমার এলেম কালাম সহি না গলত যাচাইয়ের বেলায়, আমার এবাদত বন্দেগী সহি না গলত যাচাইয়ের বেলায়। আমরা যারা রাসুলের সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি রূপে গ্রহণ করতে প্রস্তুত, আমরাই আহলে সুন্নত ওয়াল জামাত। বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাত এই সংগঠন এর নামের সাথে একটা পরিষদ শব্দ আছে। পরিষদ গঠন হওয়ার আগেও যারা সুন্নতে রাসুল এবং জামাতে সাহাবাকে মাপকাঠি রূপে গ্রহণ করেছেন, তখন থেকেই তারা আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছে। এই পরিষদ শব্দ যুক্ত করে বাংলাদেশের সমস্ত আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদকে, আহলে সুন্নত ওয়াল জামাতের মুসলমানকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করাবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আগে যারা সুন্নতে রাসুল এবং জামাতে সাহাবাকে মাপকাঠি রূপে গ্রহণ করে চলেছি, আমরা অনেকেই বিচ্ছিন্ন অবস্থায়, পরস্পরে বিক্ষিপ্ত অবস্থায় ছিলাম। বাংলাদেশের আহলে সুন্নত ওয়াল জামাতের মুসলমানগণ আর যেন বিক্ষিপ্ত না থাকেন, আর যেন পরস্পরে বিচ্ছিন্ন থাকেন, বিচ্ছিন্ন না থাকেন। বাংলাদেশের আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী সমস্ত মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে একত্র করার পরিকল্পনা গ্রহণ করেছে আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদ। প্রসঙ্গক্রমে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা আপনাদের ইমান আমল আকিদা, ইমান আকিদা এবাদত বন্দেগী এলেম কালামের সত্যতা যাচাইয়ের জন্য নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি আছেন, আপনারা কি আরও বিচ্ছিন্ন থাকতে চান না একটা প্ল্যাটফর্মে একত্র হতে চান? এই প্ল্যাটফর্মটা হলো আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদ। এই প্ল্যাটফর্মটা হলো আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদ। এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে সত্যিকারের মুসলমানের দল সুদাপথে জান্নাতে যেতে ইচ্ছুক মুসলমানের দলের নাম হলো আহলে সুন্নত ওয়াল জামাত। আমরা যারা আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী মুসলমান একটি প্ল্যাটফর্মে একত্রিত হতে চাই, আমরা আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদ। এই আহলে সুন্নত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এর দ্বারা আশা করি আপনারা সংক্ষিপ্তভাবেও বুঝে থাকলে বলতে পারবেন, মুসলমানের খাঁটি দল, মুসলমানের নির্ভেজাল দল, সুজাপথে জান্নাতগামী মুসলমানের দলের নাম কি? আহলে সুন্নত ওয়াল জামাত। মুসলমান আহলে সুন্নত হয়, আহলে হাদিস হয় না। এই ব্যাপারটাও আমার যতদূর মনে পড়ে গত বছর আপনাদেরকে সবিস্তারে বলেছি, মুসলমান আহলে সুন্নত হয়, আহলে হাদিস হয় না। একটু ক্লিয়ার করে বলতে চাই, আহলে হাদিস কথাটা দুটি অর্থে ব্যবহৃত হয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জমানায়, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির জমানায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জমানায়, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির জমানায় যে সমস্ত হাদিস চর্চাকারীগণ
লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে রাখতেন, নিয়মিতভাবে উস্তাদগণের হাতে কাছে হাদিস শিখতেন, নিয়মিতভাবে ছাত্রদেরকে হাদিস শিক্ষা দিতেন এবং মুখস্থ করে রাখতেন লক্ষ লক্ষ হাদিস। তখনকার যুগে তাদেরকে বলা হতো আহলে হাদিস। এই আহলে হাদিস কথার অর্থ হলো হাদিসের চর্চাকারী। এই আহলে হাদিসের অর্থ হলো হাদিস চর্চাকারী। তাদের যুগের আহলে হাদিস বা হাদিস চর্চাকারীগণ কি পরিমাণ হাদিস মুখস্থ করে রাখতেন, লক্ষ লক্ষ, কি পরিমাণ, লক্ষ লক্ষ। একমাত্র ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল, আর তার কাছে লিপিবদ্ধ আকারে সংরক্ষিত ছিল আরও 3 লক্ষ হাদিস। এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে তিনি তার পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব সহি বুখারী শরীফ লিখেছেন। বুঝে থাকলে বলুন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মুখস্থ ছিল কত হাদিস? 3 লক্ষ হাদিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে আমি 5 লক্ষ হাদিসের সার মর্ম বের করেছি 5টি হাদিস। ইমাম আবু হানিফার এই উক্তির দ্বারা প্রমাণিত হয় ইমাম আবু হানিফার কাছে 5 লক্ষ হাদিস ছিল। এইভাবে যারা লক্ষ লক্ষ হাদিস যারা সংরক্ষণ করেছেন, লক্ষ লক্ষ হাদিস যারা মুখস্থ করেছেন, নিজেদের মুখস্থ হাদিসের ভাণ্ডার থেকে যারা হাদিসের কিতাব লিখেছেন, তাদের যুগে তাদেরকে বলা হতো আহলে হাদিস। বর্তমান দুনিয়াতে এমন এই অর্থে আহলে হাদিস একজনও নাই। বর্তমান দুনিয়াতে এই অর্থে আহলে হাদিস একজনও নাই। কোনো বাহাদুর থাকলে, কোনো বাপের বেটা থাকলে আমাদেরকে জানিয়ে দেবেন যে আমি 1 লক্ষ হাদিস জানি। আমি চ্যালেঞ্জ প্রদান করলাম, বর্তমান দুনিয়াতে যদি আহলে হাদিসের কোনো দাবিদার থাকেন, আপনি বাহাদুরের মতো বলে দিন যে আমি সনদ সহ 1 লক্ষ, ইমাম বুখারীর মতো 3 লক্ষ নয়, ইমাম আবু হানিফার মতো 5 লক্ষ নয়, একজন বাহাদুর বলে দেবেন বর্তমান দুনিয়ার যে আমি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানি, একজনও পাবেন না। তাহলে হাদিসের ইমামগণের যুগে যাদেরকে আহলে হাদিস বলা হতো, এই রকম আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একজনও নাই। এই কাজেই এই অর্থে যদি কেউ বর্তমান দুনিয়াতে নিজেকে আহলে হাদিস দাবি করে, সত্যিকারের আহলে হাদিস না আহলে হাদিস নামের মিথ্যাবাদী। এই অর্থে যদি কেউ নিজেকে আহলে হাদিস দাবি করে, সত্যিকারের আহলে হাদিস নয়, সে আহলে হাদিস নামের মিথ্যাবাদী। আহলে হাদিস কথার আরেকটা অর্থ বর্তমান দুনিয়াতে প্রচলিত আছে, এটা ইমাম বুখারীর যুগে ছিল না, ইমাম মুসলিমের যুগে ছিল না, ইমাম আবু হানিফার যুগে ছিল না, ইমাম শাফিঈর যুগে ছিল না। আমাদের বর্তমান যুগে কিছু লোক আহলে হাদিস কথাটাকে আরেকটা অর্থে ব্যবহার করে যাচ্ছে, সেটা হলো আমরা কোনো মজহাবের ইমামের কথা অনুসরণ করি না, কোনো মজহাবের ইমামের কথায় আমল করি না, আমরা রাসূলের হাদিসে যা আছে তা আমল করি। ইমাম আবু হানিফা যা বলেছেন তা আমরা আমল করি না, করব না। ইমাম শাফিঈ যা বলেছেন তা আমরা আমল করি না, করব না। যে কোনো মজহাবের ইমাম যা বলেছেন তা আমরা আমল করি না, করব না। শুধুমাত্র রাসূলের হাদিসে যা আছে তাই আমরা আমল করি, তাই আমরা আমল করব।
বর্তমান দুনিয়ার একদল লোক এই অর্থে নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়। বুঝে থাকলে বলুন, এই আহলে হাদিস কি সেই আহলে হাদিস? সেই আহলে হাদিস কি এই আহলে হাদিস? না। সেই যুগের আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একজন নাই। আর এই আহলে হাদিস, আমি কোনো মজহাবের ইমামের কথায় আমল করব না, রাসূলের হাদিসে যা আছে তা আমল করব। এ অর্থে কোনো মুসলমান কখনো আহলে হাদিস হতে পারে না। ইমাম মজহাবের ইমামের কথা আমল করব না, রাসূলের হাদিসে যা আছে তা আমল করব, এই অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। এই অর্থে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে এরা মুসলমান থাকতে পারে না। যারা যারা ঠিক বলেছেন, আমি মনে করি আপনাদের অধিকাংশরাই ভালোভাবে বুঝে বলেননি, এজন্য আমি আপনাদেরকে বিষয়টা ভালোভাবে বুঝাতে চাই। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে 9 জন বিবি একত্রে রেখেছিলেন। আজকে নূতন শুনলেন না জীবনে আরো কখনো শুনেছেন? রাসূলের ঘরে বিবি কতজন রেখেছিলেন এটা হাদিসে আছে কি নাই? এই হাদিস মতো আমল করা যদি কোনো ব্যক্তি নিজের জন্য হালাল মনে করে, এই হাদিস মতে আমল করা যদি কোনো মুসলমান নিজের জন্য হালাল মনে করে, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। আপনারাই বলুন, মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে? তাইলে কাফের ছাড়া কেউ দ্বিতীয় অর্থে আহলে হাদিস হতে পারে না। আহলে হাদিস দ্বিতীয় অর্থে কোনোদিন মুসলমান থাকতে পারে না। পবিত্র কোরআনের প্রায় 6,500 আয়াত আছে, এর মধ্যে আমল করার আয়াত মাত্র 500। বুঝে থাকলে বলুন, কোরআন হাদিসের প্রায় 6,500 আয়াতের মধ্যে আমল করার আয়াত কতটা? বাকি 6,000 আমলের সাথে সম্পর্ক নয়, অন্য কিছুর সাথে সম্পর্ক। দুনিয়াতে রাসূলের হাদিস আছে প্রায় 10 লক্ষ, এর মধ্যে 3,000 হাদিসের সাথে মুসলমানের আমলের সম্পর্ক, 9,97,000 হাদিসের সাথে মুসলমানের আমলের সম্পর্ক নাই, এটা অন্য কিছুর সম্পর্ক আছে। হাদিসের কথাটা সহজে বুঝবেন, কোরআনের কথাটা আগে বুঝে নিলে। একটু বলুন তো, কোরআনের 6,500 আয়াতের সবগুলি কি আমলের সাথে সম্পর্কিত? না। তাহলে আমলের সাথে সম্পর্কিত কত আয়াত? বাকি 6,000 আয়াত আমলের সাথে সম্পর্কিত নয়, অন্য কিছুর সাথে সম্পর্কিত। ঠিক তেমনিভাবে রাসূলের প্রায় 10 লক্ষ হাদিসের মধ্যে 3,000 হাদিস আমলের সাথে সম্পর্কিত, 9,97,000 হাদিস আমলের সাথে সম্পর্কিত নয়। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তাহলে কোরআনের অধিকাংশ আয়াতগুলি কিসের সাথে সম্পর্কিত? তাহলে রাসূলের অধিকাংশ হাদিসগুলি কিসের সাথে সম্পর্কিত? প্রশ্ন জাগে কিনা? অতিরিক্ত আয়াতগুলি, অতিরিক্ত হাদিসগুলি কোনো মুসলমানের আমলের সাথে সম্পর্কিত নয়। মুসলমানের জ্ঞান, মুসলমানের এলেম, মুসলমানের ঈমান, মুসলমানের আকীদা মজবুত করার সাথে সম্পর্কিত। কোরআনের অধিকাংশ আয়াত মুসলমানের আমলের সাথে সম্পর্কিত নয়, ঈমান একিন মজবুত করার সাথে সম্পর্কিত। রাসূলের অধিকাংশ হাদিস আমল করার সাথে সম্পর্কিত নয়, ঈমান একিন মজবুত করার সাথে সম্পর্কিত। একটা হাদিসের উদাহরণ দিলে আমি আশা করি আপনারা বিষয়টা অনায়াসে বুঝতে পারবেন, সেটা হলো, একটু আগে বলেছি রাসূলের ঘরে বিবি রেখেছিলেন 9 জন, মনে আছে? উম্মতের আমলের সাথে সম্পর্কিত। এই হাদিস ফলো করে উম্মত আমল করবে?
যদি কোনো উম্মত এই হাদিস মতে আমল করা হালাল মনে করে, যে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে, তাহলে মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়, এই কথা মনে রাখবেন। বর্তমান দুনিয়াতে আহলে হাদিস যে অর্থে বলা হচ্ছে, এই অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না, আর এই অর্থের কোনো আহলে হাদিস মুসলমান থাকতে পারে না। তাহলে এই হাদিসগুলি কোন কাজে লাগে? যে হাদিসে আছে নবী তার ঘরে একত্রে নয় বিবি রেখেছেন, আমরা এই হাদিস আমল করতে পারবো না, তাহলে এই হাদিসটা আমাদের কোন কাজে লাগবে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, রাসূলকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নয় বিবি একত্রে রাখার অনুমতি দিলেন তার কারণটা আগে বুঝে নিতে হবে। পবিত্র কোরআনে রাসূলের উম্মতের জন্য আল্লাহ বলে দিয়েছেন, ফানকিহু মা তুআবা লাকুম মিনান নিসাঈ মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, প্রয়োজনে তোমরা দুই বিবি একত্রে রাখতে পারো, প্রয়োজনে তোমরা তিন বিবি একত্রে রাখতে পারো, প্রয়োজনে তোমরা চার বিবি একত্রে রাখতে পারো, এর বেশি নয়। বলুন উম্মতকে সর্বোচ্চ কতজন বিবি রাখার অনুমতি আল্লাহ কোরআনে দিয়েছেন? চারজন। রাসূলকে কেন নয়জন রাখার অনুমতি দিলেন? এটা আমার আমলের সাথে সম্পর্কিত নয়, এটা আমার ইমানের সাথে সম্পর্কিত, আমার এলেমের সাথে সম্পর্কিত, আমার ইয়াকিনের সাথে সম্পর্কিত। ওই হাদিসটা আমাদের কোন কাজে লাগে একটু বুঝার চেষ্টা করি। অন্য হাদিসে উল্লেখ আছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার দান করেছিলেন। রাসূলের শরীরে আল্লাহ 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। কতজন পুরুষের? সাধারণ পুরুষের না বাহাদুর পুরুষের? আমি না হয় বাহাদুর শব্দটা আপাতত বাদই দিলাম। 4000 পুরুষের সমান যৌন শক্তি আল্লাহ মুহাম্মাদুর রাসূলের শরীরে দান করেছিলেন। এবার বলুন, একজন পুরুষ যদি চারজন বিবি রাখার অনুমতি পায়, তাহলে 4000 পুরুষ কত বিবি রাখার অনুমতি পায়? 16000। সুতরাং নিতান্ত যুক্তিসঙ্গতভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের শরীরে 16000 বিবি রাখার যৌন শক্তি দান করেছিলেন। এটা আমলের সাথে সম্পর্কিত না এলিম ইমান ইয়াকিনের সাথে সম্পর্কিত? মুসলমান জানতে পারলো যে রাসূলের শরীরে আল্লাহ কী পরিমাণ যৌন শক্তি দান করেছিলেন, মুসলমানের ইমান আল্লাহ রাসূলের শরীরে এই পরিমাণ যৌন শক্তি দান করেছিলেন। এবার প্রশ্ন জাগে, কেন 4000 16000 বিবি রাখার যৌন শক্তি আল্লাহ রাসূলের শরীরে কেন দান করেছিলেন? এটাও আমলের সাথে সম্পর্কিত নয়, এটাও ইমান ইয়াকিনের সাথে সম্পর্কিত। এক হাদিসে রাসূল বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের জন্য উস্তাদ বানাইয়া পাঠাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের উস্তাদ, গোটা উম্মতের। সাহাবায়ে কেরামের জন্য রাসূল হলেন সরাসরি উস্তাদ, আর আমাদের জন্য রাসূল উস্তাদ সরাসরি না সাহাবাগণের মাধ্যমে? সাহাবাগণের জন্য রাসূল হলেন ডাইরেক্ট উস্তাদ, আমাদের জন্য ইনডাইরেক্ট উস্তাদ। উম্মতের পুরুষের জন্য রাসূল উস্তাদ, উম্মতের নারীদের জন্য রাসূল উস্তাদ। কিন্তু নারীদের জীবনে এমন অনেক ব্যাপার আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার না? নারীর জীবনে শিক্ষণীয় কোনো বিষয়ে লজ্জার ব্যাপার নাই? আছে, অনেক ব্যাপারই আছে। আপন ভাইয়ের কাছে শিখতে যাওয়া আরও লজ্জার ব্যাপার, আপন মামার কাছে শিখতে যাওয়া আরও লজ্জার ব্যাপার, নিজের বাবার কাছে শিখতে যাওয়া আরও লজ্জার ব্যাপার। কিন্তু একজন পুরুষ আছে নারীদের জীবনে,
এদের কাছে জীবনের কোনো কিছুই শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয়, তিনি হলেন একমাত্র স্বামী। স্বামীর কাছে স্ত্রীর জন্য কোনো কিছুই শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয়। তাই রাসূলের জন্য দরকার ছিল একদল নারীকে স্ত্রী বানাইয়া, এই সমস্ত নারীদের স্বামী হইয়া, ভিন্ন নারী রাসূলের কাছে শিখতে যাওয়া যে সমস্ত বিষয় লজ্জার ব্যাপার, ওই বিষয়গুলি ভিন্ন নারীকে সরাসরি শিক্ষা না দিয়া একদল নারীকে স্ত্রী বানাইয়া, তাদেরকে সহকারী শিক্ষিকা বানাইয়া লজ্জাজনক ব্যাপারগুলি নিজের বিবিদেরকে শিক্ষা দিয়া রাখবেন। আর ভিন্ন নারী যখন এই বিষয়গুলি শিখতে আসে, তখন সরাসরি পুরুষ রসুলের কাছে শিখতে না গিয়া রসুলের স্ত্রীদের কাছে শিখে নেবেন। সুতরাং রাসুলের শরীরে আল্লাহ এত বিবি রাখার সেক্স পাওয়ার দিলেন কেন, আর রাসুল এত বিবি রাখলেন কেন, এর সারমর্ম হলো উম্মতের নারীদের জন্য একদল সহকারী শিক্ষিকা বানাবার জন্য। এটা আমল করার ব্যাপার না, এলেম কালামের ব্যাপার, ইমান ইয়াকিনের ব্যাপার। আশা করি হাদিসের মর্মটা আপনারা বুঝতে পেরেছেন, যে হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রে নয় বিবি তার ঘরে রেখেছিলেন, এটা আমলের সাথে সম্পর্কিত না ইমান ইয়াকিনের সাথে সম্পর্কিত? তাইলে হাদিসে যা আছে তাই তুমি আমল করবা কিভাবে? এটা তো আমল করার সাথে সম্পর্কিত নয়, এটা তো এলেম কালামের সাথে সম্পর্কিত, এটা তো ইমান ইয়াকিনের সাথে সম্পর্কিত। সুতরাং হাদিসে যা আছে তা আমল করব, এই স্লোগানটা একটা ভ্রান্ত স্লোগান, এই মতবাদটা একটা ভ্রান্ত মতবাদ। আমল করতে হবে মজহাবের ইমামগণ যা ব্যাখ্যা করেছেন তা, হাদিসে যা আছে তা না মজহাবের ইমামগণ যা ব্যাখ্যা করেছেন তা। মজহাবের ইমামগণ শুধু ইমাম আবু হানিফা নন, মজহাবের ইমামগণ শুধু ইমাম শাফিঈ নন, মজহাবের ইমামগণ শুধু ইমাম মালিক নন, মজহাবের ইমাম ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মজহাবের ইমাম ছিলেন রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মজহাবের ইমাম ছিলেন রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। বলুন, ইমাম আবু হানিফার যুগের থেকেই মজহাব সৃষ্টি হলো না স্বয়ং রাসূলের যুগের থেকেই মজহাব সৃষ্টি হলো? স্বয়ং রাসূলের যুগের থেকেই মজহাব সৃষ্টি হলো। লা মজহাবি তথাকথিত নামদারি আহলে হাদিসরা প্রশ্ন করে, কুরআন হাদিস থাকতে মজহাব মানতে যাব কেন? এটা একটা মুখরোচক প্রশ্ন, এটা একটা স্থূল দৃষ্টিতে চটকদার প্রশ্ন। সাধারণ মুসলমান তার গভীরতা বুঝতে না পেরে এই প্রশ্নে প্রতারিত হয়ে পড়ে। কুরআন হাদিসে মানব জীবনের সব সমস্যার ডাইরেক্ট সমাধান নাই, কিছু সমাধান আছে ডাইরেক্ট, কিছু সমাধান আছে ইনডাইরেক্ট। কুরআন হাদিসে মানব জীবনের কিছু সমস্যার সমাধান সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে, অধিকাংশ সমস্যার সমাধান ইস্তিহাদের মাধ্যমে, মজহাবের মাধ্যমে বের করার ব্যবস্থা দেওয়া হয়েছে। বলুন, কুরআন হাদিসের সব সমস্যার সমাধান সুস্পষ্ট দেওয়া হয়েছে না অধিকাংশ সমাধান বের করার ব্যবস্থা দেওয়া হয়েছে? হ্যাঁ, বের করার ব্যবস্থা দেওয়া হয়েছে। কারা বের করবেন, কিভাবে বের করবেন, এই ব্যাপারটা আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কুরআনের সূরায়ে নিসা এর 83 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলে দিয়েছেন, সাধারণ মুসলমানেরা সব ব্যাপারে তোমরাই সিদ্ধান্ত নিও না, ইস্তিমবাতের যোগ্যতা যাদের আছে তাদের কাছে ব্যক্ত করো, তারা ইস্তিমবাত করে গবেষণা করে কুরআন হাদিসের আলোকে সমাধান বের করে দিলে পরে তোমরা পদক্ষেপ গ্রহণ করো। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 83 নম্বর আয়াতে। কোন কোন ব্যাপারে ইমামগণ গবেষণা করে কুরআন হাদিসের আলোকে সমাধান বের করবেন? সর্বমোট 3 ব্যাপারে। এটা আপনাদের মনে রাখার কথা, সব ব্যাপারেই সুস্পষ্ট সমাধান কোরআনে পাওয়া যায় না অধিকাংশ ব্যাপারেই সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। অধিকাংশ ব্যাপারেই
সরাসরি সমাধান দেওয়া হয়নি, সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন। হাদিস জানে না নামদারি আহলে হাদিসের হাতে নয়, হাদিস জানে এমন ফেকাবিদদের হাতে, এমন মজহাবের ইমামগণের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। যাদেরকে হাতে দায়িত্ব দিয়েছেন আল্লাহ এই এইভাবে সমাধান কোরআন হাদিসের আলোকে বের করার জন্য, তিন ব্যাপারে তারা সমাধান কোরআন হাদিসের আলোকে বের করবেন। এক নম্বর, যেই বিষয়ের সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, নাই না খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। আপনি আমার মতো মুসলমান খুঁজলে পাবো না, খুঁজে পাওয়া যায় না। আবু হানিফার মতো মুসলমান খুঁজলে পান, ইমাম শাফিঈর মতো মুসলমান কোরআনে খুঁজলে সমাধান বের করতে পারেন, আমরা বের করতে পারি না। সুতরাং নাই বলা যায় না, খুঁজে পাওয়া যায় না। যে সমস্ত বিষয়ের সমাধান কোরআন হাদিসে খুঁজলে পাওয়া যায় না, যেমন বর্তমান দুনিয়াতে যারা নিজেদেরকে লাম আজ আহলে হাদিস বলে পরিচয় দেয়, বলে আবু হানিফার কথা মতো আমল করি না, রাসুলের কথা মতো আমল করি, বলে কি না? এদের মসজিদে মাইকে আজান দেওয়া হয় কি না? এদের মসজিদে মাইকে একামত দেওয়া হয় কি না? এদের মসজিদে মাইকে ইমামে সূরা কেরাত পড়ে কি না? মাইকে আজান দেওয়া জায়েজ, মাইকে একামত দেওয়া জায়েজ, মাইকে নামাজের ইমামতি করা জায়েজ। রাসূলের কোন হাদিসে পাইছো বাফের বেটা হইলে দেখাও? কোনো হাদিসে খুঁজে পাবে না, কোরআনের কোনো আয়াতে খুঁজে পাবে না। এটা বর্তমান দুনিয়ার মুসলমানদের একটা উদ্ভূত প্রশ্ন যে মাইকে আজান দেওয়া জায়েজ হবে কি না, মাইকে একামত দেওয়া জায়েজ হবে কি না, মাইকে নামাজ পড়ানো জায়েজ হবে না, ইসলামী সম্মেলনে মাইক ব্যবহার করা জায়েজ হবে কি না। কোনো লামজহাবি, কোনো আহলে হাদিস হওয়ার মিথ্যা দাবিদার এই প্রশ্নের জবাব কোনো কোরআনের কোনো আয়াতে দেখাতে পারবে না, রাসূলের কোনো হাদিসে দেখাতে পারবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 83 নম্বর আয়াতে অনেক ব্যাপারেই সরাসরি সমাধান দিয়েছেন না সমাধান বের করার ব্যবস্থা দিয়েছেন। কত ব্যাপারে? তিন ব্যাপারে। এক নম্বর, যেই বিষয়ের সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। দুই নম্বর, খুঁজে পাওয়া যায় সমাধান কোরআনে অথবা হাদিসে যে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় কিন্তু সুস্পষ্ট নয়, ও অস্পষ্ট। বলুন, পাওয়া যায় না? না পাওয়া যায় কিন্তু সুস্পষ্ট নয়, অস্পষ্ট। যেমন পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ামাম মাদুদাত, রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ। কতদিন? গোনা বাঁচা কয়েকদিন। বলুন, গোনা বাঁচা কয়েকদিন বললে সুস্পষ্ট কোনো সংখ্যা বুঝায় না সংখ্যা অস্পষ্ট থাকে? এমন ক্ষেত্রে সমাধান কোরআন হাদিস থেকে নেওয়া যায় না কোরআন হাদিসের আলোকে সমাধান বের করতে হয়? তিন নম্বর, সমাধান পাওয়া যায় সুস্পষ্টই কিন্তু এক হাদিসে এক রকম সমাধান, আরেক হাদিসে আরেক রকম সমাধান, কোরআনে এক রকম সমাধান, হাদিসে ভিন্ন রকম সমাধান, হাদিসের এক অংশে এক রকম সমাধান, আরেক অংশে ভিন্ন রকম সমাধান পাওয়া যায়, সুস্পষ্ট রইল না পরস্পর বিরোধী হওয়ার কারণে আবারও অস্পষ্টতার সৃষ্টি হইল? এই তিন ক্ষেত্রে কোরআন মানি হাদিস মানি মজহাব মানি না বলাটাই একটা গুমরাহি, পথভ্রষ্টতা। এই তিন ক্ষেত্রে সরাসরি সমাধান কোরআনে পাবে না, এই তিন ক্ষেত্রে সরাসরি সমাধান রাসূলের হাদিসে পাবে না। কোরআন হাদিসের আলোকে সমাধান বের করার জন্য সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ মজহাবের ইমামগণের হাতে ন্যস্ত করেছেন। এই তিন ক্ষেত্রে যারা সমাধান কোরআন হাদিসের আলোকে বের করবেন, বলুন মন গড়াভাবে না কোরআন হাদিসের আলোকে? যারা বের করবেন তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুজতাহিদ। যারা বের করার, যাদের হাতে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে
তাদেরকে কুরআন হাদিসের ভাষায় বলে মুজতাহিদ। তারা যে গবেষণা করবেন এই গবেষণাটাকে বলে ইজতিহাদ, তাদের গবেষণাটার নাম ইজতিহাদ। তারা মন গড়াভাবে গবেষণা করবেন না কোনো নীতিমালার আলোকে, যে নীতিমালার আলোকে তারা গবেষণা করবেন নীতিমালার নাম কিয়াস, নীতিমালার নাম কিয়াস, সমাধান উদ্ভাবনকারীর নাম মুস্তাহিদ, উদ্ভাবনের গবেষণার নাম ইজতিহাদ, গবেষণার নীতির নাম কিয়াস, এইভাবে সমাধান বের করার নাম ইস্তিমবাত, এইভাবে সমাধান বের করার নাম ইস্তিমবাত। এর একটা উদাহরণ দেখুন, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউবুদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মুসলমানের নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ভিন্ন পুরুষের সামনে, তবে যে সৌন্দর্য ডেকে রাখা কঠিন হয় সেই সৌন্দর্য প্রকাশ হয়ে গেলেও গুণাগার হবে না। মেয়ে লোকের কোন সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ হয়ে গেলেও গুণা হবে না, এর কোনো ব্যাখ্যা কোরআনে নাই। ব্যাখ্যা ছাড়া আমল করবেন কিভাবে? এই জন্য কোন সুন্দরটার কথা আল্লাহ এই আয়াতে বললেন এটা নিয়ে গবেষণা করেছেন রাসুলের চাচাতো ভাই বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কোন সুন্দরটার কথা আল্লাহ বললেন এটা নিয়ে গবেষণা করেছেন রাসুলের আরেকজন বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গবেষণা করে বের করলেন মেয়ে লোকের মাথার থেকে পা পর্যন্ত সব সুন্দরই দেখে রাখা সহজ, চেহারার সুন্দর দেখে রাখা সহজ নয়। আদালতে যখন বিচারকের সামনে সাক্ষী দিতে যাবে তখন আর চেহারা দেখে রাখা যাবে না, রাস্তায় যখন নামাজের সময় হয়ে যাবে চেহারা দেখে রেখে উযু করা যাবে না। বুঝে থাকলে বলুন, মেয়ে লোকের চেহারা সদা সর্বদাই দেখে রাখা সহজ না অনেক সময় কঠিন হয়ে যায়? এই ব্যাখ্যায় রাসুলের চাচাতো ভাই ইবনে আব্বাস পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ যে বলেছেন মেয়ে লোকের শরীরের যেই সুন্দর দেখে রাখা কঠিন সেটা হইল চেহারা, সেটা হইল চেহারা, যেই সুন্দর দেখে রাখা কঠিন এটা আল্লাহর কথা, আর এটা এটা হইল চেহারা, এটা কার কথা? চেহারা নামটা কি আল্লাহ কোরআনে বলেছেন না ইবনে আব্বাসে ব্যাখ্যা করেছেন? ইবনে আব্বাসে ব্যাখ্যা করেছেন, এটা ইবনে আব্বাসের মাযহাব। যেই সুন্দর দেখে রাখা কঠিন আল্লাহ কোরআনে বলেছেন, ইবনে আব্বাস ব্যাখ্যা করে বলেছেন সেই সুন্দরটার নাম হইল চেহারা, এই সুন্দরটার নাম যে চেহারা এইটা কার মাযহাব? আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাযহাব। পক্ষান্তরে রাসুলের বিশিষ্ট সাহাবি ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যে বলেছেন নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই দেখে রাখবে চেহারা সহ, ডাকবে কিসের দ্বারা? পোশাকের দ্বারা। কিন্তু যুবতী নারীর গায়ে পরা পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। আপনারা ইবনে মাসুদের কথার সাথে দ্বিমত পোষণ করবেন? যুবতী নারীর গায়ে পরা পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে, আর আল্লাহ বলছেন সুন্দর প্রকাশ করা যাবে না, কাজেই মাথার থেকে পাও পর্যন্ত কোনো অঙ্গ তো প্রকাশ করা যাবেই না, যেই পোশাক এই শরীরে পরল এই পোশাকটাও প্রকাশ করা যাবে না, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন সুন্দর প্রকাশ করা যাবে না। তাই শরীরের সুন্দর ডাকার জন্য পোশাক ব্যবহার করবে, আর পোশাকের সুন্দর ডাকার জন্য বুরখা ব্যবহার করবে। এখন যদি কোনো যুবক পুরুষের দৃষ্টিতে নারীর গায়ে পরিহিত বুরখাটাও যদি সুন্দরই লাগে, এটা ডাকবো কি দিয়া? বুরকার সুন্দর দেখে রাখা কঠিন। সুতরাং ইবনে মাসউদের মাযহাব হলো
বুরকার সুন্দর দেখে রাখা কঠিন, এটা না ডাকলে গুনাগার হবে না। ইবনে আব্বাসের মজহাব হলো চেহারা ডাকা কঠিন, এটা না ডাকলে গুনাগার হবে না। তাহলে আল্লাহ যে কোরআনে বলেছিলেন মেয়ে লোকের সুন্দর দেখে রাখতে হবে, যে সুন্দর দেখে রাখা কঠিন সেইটা না ডাকলে গুনাহ হবে না, কথাটা সুস্পষ্ট ছিল না অস্পষ্ট? সুস্পষ্ট ব্যাখ্যা বের করতে গিয়া ইস্তেহাত করেছেন বিশেষভাবে রসুলের কতজন সাহাবি, একজনের নাম ইবনে আব্বাস, একজনের নাম ইবনে মাসউদ, দুইজন ঐক্যবদ্ধভাবে একই সিদ্ধান্ত বের করলেন না ভিন্ন ভিন্ন? এইভাবে কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা করতে গিয়া মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকে বিশ্ব মুসলিমের পরিভাষায় এক একটা মজহাব বলা হয়। নারীর কোন সুন্দর দেখে রাখা কঠিন এই ব্যাপারে ইবনে আব্বাসের মজহাব আলাদা, ইবনে মাসউদের মজহাব আলাদা। এখন যদি কোনো গণ্ডমূর্খ বলে কোরআন আমল করব, ইবনে আব্বাসের মজহাব আমল করব কেন, কোরআনে যা আছে তা আমল করব, ইবনে মাসউদের মজহাব আমল করব কেন, তুমি যদি ইবনে আব্বাসের মজহাব মানো না, তুমি যদি ইবনে মাসউদের মজহাব মানো না, কোরআনের এই আয়াত মানার কোনো পথ থাকবে না তোমার। বলুন, সব ব্যাপারেই ডাইরেক্ট কোরআন হাদিস আমল করা যায় না অধিকাংশ ক্ষেত্রেই মজহাব অনুসরণে কোরআন হাদিস আমল করতে হয়? বুঝলেন কিনা বিষয়টা? অধিকাংশ ব্যাপারে মুসলমানের জীবনের অধিকাংশ সমস্যাবলীর ব্যাপারে ডাইরেক্ট সমাধান কোরআন হাদিসে পাবেন না, মজহাবের ইমামগণের ব্যাখ্যা বিশ্লেষণ মতেই আমল করতে হয়। আপনাদের মা বোনদেরকে যদি চেহারা খুলে চলাফেরার অনুমতি দেন সেটা হবে ইবনে আব্বাসের মজহাব, আপনাদের মা বোনদেরকে যদি চেহারা দেখে চলাফেরা করতে বলেন সেটা হবে ইবনে মাসউদের মজহাব। আপনি যদি বলেন আমি ইবনে আব্বাসের মজহাবও মানি না, ইবনে মাসউদের মজহাবও মানি না, তাহলে চেহারা খুলেও চলাফেরা করতে পারবে না, চেহারা দেখেও চলাফেরা করতে পারবে না, চলাফেরাই বন্ধ হয়ে যাবে। আমার দেওয়া উদাহরণ বুঝে থাকলে বলুন, সব ক্ষেত্রেই কোরআন হাদিস পাশ কাটিয়ে, কোরআন মজহাবকে পাশ কাটিয়ে ডাইরেক্ট কোরআন হাদিস মতো আমল করা যায় না অধিকাংশ ক্ষেত্রেই কোরআন হাদিসের ব্যাখ্যা মজহাব থেকেই গ্রহণ করতে হয়। এইরকম মজহাব যেখানে সৃষ্টি হয়ে যায়, বলুন তো চেহারা ডাকবে না শরীরের পোশাক ডাকবে বুরকা দিয়া, এই ব্যাপারে দুইটা মজহাব সৃষ্টি হইল আবু হানিফার যুগে, শাফির যুগে না স্বয়ং রসুলের যুগের সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা মজহাব সৃষ্টি হইল। এইভাবে মজহাব সৃষ্টি হয়ে গেলে যারা উদ্ভাবন করার ক্ষমতা রাখে না, যারা কোরআন হাদিস থেকে ইস্তেহাদের মাধ্যমে মাসায়েলের ইস্তেমবাদ করতে পারে না, এরা কার কথা মানবে কার কথা না একটা প্রশ্ন থাকে বাকি, এবং এই প্রশ্নটা লামাজাবিরাও করে থাকে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। সহি বখারি শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তেহাদগত মত পার্থক্য, ইস্তেহাদগত মত পার্থক্য হলে উভয় পক্ষে সওয়াব হবে, কোনো পক্ষে গুনাহ নাই। এটা রসুলের হাদিস, বখারি শরীফে আছে, বখারি শরীফে সহি হাদিস ছাড়া অন্য হাদিস আছে আছে? এইটা রসুলের হাদিস মুসলিম শরীফে আছে, মুসলিম শরীফে সহি হাদিস ছাড়া অন্য হাদিস আছে? নাই। সুতরাং রসুলের সহি হাদিসের দ্বারা প্রমাণিত ইস্তেহাদগত মত পার্থক্য, মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন প্রত্যেকটা সমাধানেই সওয়াব আছে, আল্লাহর রসুল ঘোষণা করেছেন একটা সমাধান অনুসরণেও গুনাহ নাই। বুঝে থাকলে বলুন, ইবনে আব্বাসের মজহাব অনুসরণ করলে গুনাহ আছে না, ইবনে মাসউদের মজহাব অনুসরণ করলে গুনাহ আছে না, উভয় মজহাবেই সওয়াব আছে? এই ঘোষণা কার? আল্লাহর রসুলের। কোন কিতাবের হাদিস? বখারি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই দুইটা হইল জয়ীফ হাদিসের কিতাব না সহিহ হাদিসের কিতাব? এই লামাজাবিদের আর একটা বদ অভ্যাস আছে, কথায় কথায় বলে জয়ীফ হাদিস মানি না সহিহ হাদিস মানি, জয়ীফ হাদিস কথার অর্থ হইল দুর্বল কথা, জয়ীফ হাদিস কথার অর্থ কি কথা
তুমি যে জয়ীফ হাদিস মানো না, বলো তো তোমার রাসুল জীবনে কতগুলি দুর্বল কথা বলেছেন? তাহলে তুমি জয়ীফ হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝো নিজেই? আর এই সমাজের মুসলমানকে তুমি জয়ীফ হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝাতে চাও? সুতরাং এরা জয়ীফ হাদিসও চিনে না, সহি হাদিসও চিনে না, শুধু আপনাদেরকে দুঃখা দিতে জানে। এই দুঃখের থেকে আপনাদের বাঁচার জন্য সম্ভবত গত বছর অথবা এর আগের বছর আমি অতি সংক্ষেপে বলেছি, সহি হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে না, অথবা যাদের মনে নাই তাদের জন্য আজকে আবারও বলতে চাই। সর্বযুগের উম্মতের কাছে রাসুলের হাদিসগুলি পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। যতদিন পর্যন্ত রাসুলের সবগুলি হাদিস কিতাব আকারে লিপিবদ্ধ হয়নি, ততদিন পর্যন্ত বর্ণনাকারীদের বর্ণনা ছাড়া পরবর্তী মুসলমান উম্মত রাসুলের হাদিস সংগ্রহ করার কোনো উপায় ছিল না। এই হাদিসের বর্ণনাকারীদের কি আপনারা মনে করেন কোনো যোগ্যতার দরকার নাই? না, রাসুলের হাদিস বর্ণনা করার যোগ্যতা লাগে না। রাসুলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ইমাম বুখারীও তিন ভাগে ভাগ করেছেন, ইমাম মুসলিমও হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে তিন ভাগে ভাগ করেছেন, ইমাম তিরমিজিও রাসুলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে তিন ভাগে ভাগ করেছেন, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম রাসুলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে তিন ভাগে ভাগ করেছেন, উত্তম যোগ্যতা সম্পন্ন, মধ্যম যোগ্যতা সম্পন্ন, নিম্নতম যোগ্যতা সম্পন্ন। কেউ যোগ্য আছে না? যোগ্য সবাই, একদল উত্তম যোগ্যতা সম্পন্ন, একদল মধ্যম যোগ্যতা সম্পন্ন, একদল নিম্নতম যোগ্যতা সম্পন্ন। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে এলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস বলা হয়, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়, নিম্নতম যোগ্যতা সম্পন্ন না অযোগ্য, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। এটা আবিদানি করতে নয়, পারিভাষিক করতে। আবিদানি করতে জয়ীফ হাদিস অর্থ রাসুলের দুর্বল কথা। আপনাদের রাসুল কি জীবনে একটা কথাও দুর্বল বলেছেন? তাহলে তুমি জয়ীফ হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝো? সমস্ত হাদিস বর্ণনাকারীদের যোগ্যতার বিচারে কত ভাগে বিভক্ত হইল? এক প্রকার হাদিস সহি হাদিস, এক প্রকার হাদিস হাসান হাদিস, এক প্রকার হাদিস জয়ীফ হাদিস। ইসলামের কোনো আকিদা বিশ্বাস শুধুমাত্র সহি হাদিসের দ্বারা প্রমাণিত হয়। ইসলামী আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট হয়, কোনো আমলের ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণিত হয়। বুঝে থাকলে বলুন তো, কোন হাদিস মানবেন, কোন হাদিস মানবেন না? আকিদার বেলায় কোন হাদিস মানতে হবে, আমলের বেলায় কোন হাদিস মানতে হবে, ফজিলতের বেলায় কোন হাদিস মানতে হবে? এবার যারা বলে সহি হাদিস মানি জয়ীফ হাদিস মানি না, এদের মতবাদ বিশুদ্ধ মতবাদ না ভ্রান্ত মতবাদ? পরিষ্কার হইল কি না? পরিষ্কার হইল, এদের মতবাদ ভ্রান্ত মতবাদ। সহি হাদিসের দ্বারা প্রমাণিত। মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, বুঝে থাকলে বলুন, এক একজনের উদ্ভাবিত এক একটা সমাধানের নাম কি? মজহাব। এক একজন মুস্তাহিদের উদ্ভাবিত এক একটা সমাধানের নাম এক একটা মজহাব। সহি বুখারি শরীফের হাদিসে উল্লেখ আছে, সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, আরও আরও বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। মজহাবগত মত পার্থক্যের সবগুলিতেই সওয়াব আছে, কোনোটাতেই গুনাহ নাই। তাহলে মেয়ে লোকের কোন সুন্দর প্রকাশ করা কঠিন, দেখে রাখা কঠিন, এই ব্যাপারে রসুলের সাহাবাগণের মধ্যেই দুই মজহাবের সৃষ্টি হইল কিনা? একজন ইবনে আব্বাস, উনার মজহাব চেহারার সুন্দর দেখে রাখা কঠিন, আর একজন ইবনে মাসুদ, উনার মজহাব বুরকার সুন্দর দেখে রাখা কঠিন। কোন মজহাব আমল এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, কোন মজহাবকে ফলো করলে গুনাহ হবে না যে কোনোটার মধ্যে সওয়াব? যে কোনোটার মধ্যে সওয়াব কথাটা হাদিসে আছে কি না, এই হাদিসটা সহি কি না,
কোন কোন সহি হাদিসের কিতাবে আছে, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। তাহলে কোনটা সঠিক, ইবনে আব্বাসের মজাবটা সঠিক না ইবনে মাসুদের মজাবটা সঠিক? শেষ পর্যন্ত লা মজাবিরা এই প্রশ্ন করে। একই ব্যাপারে উল্টা ভাল্টা দুই সিদ্ধান্তর উভয়টা তো সঠিক হতে পারে না, একটা সঠিক হলে আর একটা ব্যতিক হবে। এই ব্যাপারে শরীয়তের বিধান, এই ব্যাপারে আল্লাহর হুকুম, এই ব্যাপারে রসুলের তরিকা, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের আদর্শ হল এই ব্যাপারে সঠিক ব্যতিক উদ্ঘাটন করার দায়িত্বই কোনো বান্দাকে দেওয়া হয়নি। কোনটা সঠিক কোনটা ব্যতিক প্রশ্ন করাটা আরেক বিভ্রান্তি। আল্লাহ রসুল বলে দিয়েছেন বাস্তবে যেটা সঠিক সেইটা পালন করলে সওয়াব হবে, বাস্তবে যদি একটা সমাধান ব্যতিক হয়ে থাকে সেইটা পালন করলে সওয়াব হবে। সুতরাং ইবনে আব্বাসের মজহাব মতো যারা পর্দা করেন তারাও সওয়াবের অধিকারী হবেন, ইবনে মাসুদের মজহাব মতো যারা পর্দা করেন তারাও সওয়াবের অধিকারী হবেন। প্রশ্ন জাগে তাহলে হানাফি মজহাবের দরকারটা কি? এবার শুনুন, হানাফি মজহাবের দরকারটা কি? হানাফি মজহাব হল ইবনে আব্বাসের মজহাব এবং ইবনে মাসউদের মজহাবের সমন্বয়কারী। হানাফি মজহাব এমন একটা মজহাব, এই মজহাব যদি আপনি পালন করেন তাইলে আপনার পক্ষে ইবনে আব্বাস আর ইবনে মাসউদ উভয়ের মজহাব একসাথে পালনের ব্যবস্থা আছে। বলুন, ইবনে আব্বাস আর ইবনে মাসউদ উভয়ের মজহাবকে একত্রে পালন করার ব্যবস্থা কোন মজহাবে আছে? এবার শুনুন সেই ব্যবস্থাটা কি। হানাফি মজহাবের সিদ্ধান্ত হলো যে সমাজের পুরুষ এত বড় সভ্য যে এই সমাজের কোনো পুরুষ আদালতে হাকিমের সামনে সাক্ষী দেওয়ার জন্য কোনো মেয়ে লোক যখন চেহারা খুলে তখন সভ্য পুরুষেরা তার চেহারার দিকে তাকায় না, এইরকম সভ্য পুরুষ যেই সমাজে বাস করে। হানাফি মজাব বলে যে সমাজের পুরুষ পালে তো সভ্য, যে এই সভ্য পুরুষেরা রাস্তায় উজু করার জন্য কোনো নারী যদি চেহারা খুলে ওই নারীর চেহারা দেখার জন্য কোনো পুরুষ চেষ্টা করে না, এমন সমাজে ইবনে আব্বাসের মজহাব পালন করা যাবে। আর যদি এই সমাজের মধ্যে কিছু অসভ্য পুরুষও থাকে, কোনো ঠেকাবশত মেয়ে লোকে চেহারা খুললেই এই সুযোগে সে একটু দেখে নিতে চায়, এমন অসভ্য পুরুষ যদি কিছুও থাকে, তাহলে সেই সমাজে ইবনে আব্বাসের মজহাব নয় ইবনে মাসউদের মজহাব পালন করতে হবে। কি বুঝলেন, মেয়ে লোকের চেহারার সুন্দর দেখে রাখা কঠিন না বুরকার সুন্দর দেখে রাখা কঠিন? আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছিলেন না অস্পষ্ট? অস্পষ্ট সমাধানের কারণে দুইজন সাহাবি সুস্পষ্ট ব্যাখ্যা করার জন্য ইস্তেহাত করতে হয়েছে, দুইটা মজহাবের সৃষ্টি হয়েছে। উভয় মজহাব পালন করার ব্যবস্থা হানাফি মজহাবে প্রদান করা হয়েছে। সুতরাং হানাফি মজহাবের সমালোচনা যারা করে, শাফি মজহাবের সমালোচনা যারা করে, মালিকি মজহাবের সমালোচনা যারা করে, হাম্বলি মজহাবের সমালোচনা যারা করে, সহি বখারি শরীফের হাদিসে উল্লেখিত আল্লাহর রসুল বলে দিয়েছেন মজহাবগত মত পার্থক্য উভয় মতে সওয়াব আছে, এরা যারা এই উভয় মতে সওয়াব আছে রসুল যেখানে ঘোষণা দিয়েছেন সেখানে যারা কোনো না কোনো মজহাবের সমালোচনা করে এরা নিঃসন্দেহে রসুলের সহি হাদিসের সমালোচনা করে, এরা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। আমি আগেই বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিস্তারিত আলোচনার আজ পরিবর্তে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ যারা বিঘ্নতার সৃষ্টি করে এদের কতগুলি ভ্রান্ত মতবাদের খণ্ডন আপনাদের সামনে তুলে ধরতে চাই। এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ মজহাবের সমালোচনা করা, এটা লা মজহাবি নামের ভ্রান্ত মতবাদী দলের বৈশিষ্ট্য। আমার কথা বুঝে থাকলে বলুন, মজহাব সমালোচনার পাত্র, মজহাব সমালোচনার জিনিস না রাসূলের সহি হাদিস মতো প্রশংসার জিনিস? মজহাব সমালোচনার জিনিস নয়, মজহাব প্রশংসার জিনিস। সহি বুখারি শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত সবগুলি মজহাবে সওয়াব আছে, কোনো মজহাব পালনে গুনাহ নাই। এখন রইল আরেকটা প্রশ্ন বাকি, তাহলে হানাফি মজহাবও যদি সওয়াবের জিনিস হয়ে থাকে, শাফি মজহাবও যদি সওয়াবের কাজ হয়ে থাকে, মালিকি মজহাবের অনুসরণও যদি সওয়াবের কাজ হয়ে থাকে, হাম্বলি মজহাবের অনুসরণও যদি সওয়াবের কাজ হয়ে থাকে, তাহলে কোন দেশের মুসলমান কোন মজহাব অনুসরণ করবে?
এই প্রশ্ন রইল বাকি, বাকি রইল কি না? যারা রসুলের হাদিস বুঝে এরা জানে, আপনারা যারা উস্তাদের কাছে নিয়মিত হাদিস লেখাপড়া করেননি আপনারা হয়তো নাও জানতে পারেন, লামজহাবিরা অবশ্যই কোনো উস্তাদের কাছে হাদিস শিখেনি, এরাও জানে না। এই জিনিসটা কি, কোন দেশের মুসলমান কোন মজহাব অনুসারে আল্লাহর বিধান পালন করতে হবে, কোন দেশের মুসলমান কোন মজহাব অনুসারে রসুলের হাদিস আমল করতে হবে, এই প্রশ্নের জবাবও রসুলের হাদিসে আছে। হাদিসটার সারমর্ম হলো, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবীকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। কোন সাহাবীকে? মুআযি বিন জাবাল। কোন দেশের গভর্নর? ইয়ামান প্রদেশের গভর্নর। পাঠাবার সময় জিজ্ঞেস করলেন, মুআজ তুমি ইয়ামানবাসীর সমস্যাবলীর সমাধান কোথা থেকে দেবা? কোনবাসী? কোন দেশবাসী? ইয়ামান দেশবাসীর সমস্যাবলীর সমাধান কোথা থেকে দেবা? তিনি বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রসুল বলেন, যেই সমস্যার সমাধান কোরআনে না পাও, এর দ্বারা রসুল শিক্ষা দিলেন সব সমস্যার সমাধান সরাসরি কোরআনে পাবে না। মুআজ রসুলের প্রশ্নের জবাবে মুআজ বলেন, যে সমস্যার সমাধান কোরআনে না পাই তার সমাধান রসুলের হাদিস থেকে দেব। সাথে সাথে রসুল বলেন, যে সমস্যার সমাধান হাদিসেও না পাও, এর দ্বারা রসুল শিক্ষা দিলেন অনেক সমস্যা আসবে মানব জীবনে যেইগুলির সরাসরি সমাধান রসুলের হাদিসেও পাবে না। বলুন, রসুল নিজেই শিক্ষা দিলেন কিনা অনেক সমস্যার সমাধান কোরআনেও খুঁজে পাওয়া যাবে না, অনেক সমস্যার সমাধান হাদিসেও খুঁজে পাওয়া যাবে না, রসুল পরিষ্কার বলে দিয়েছেন। সুতরাং যারা বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এদের ইসলাম ধর্মের বিধান পালন করার কোনো পথ নাই। মুআজ রসুলের প্রশ্নের জবাবে বলেন, ওগো আল্লাহর রসুল, যে সমস্যার সমাধান কোরআনেও খুঁজে পাবো না, যে সমস্যার সমাধান হাদিসেও খুঁজে পাবো না, সেই সমস্যার সমাধান আমি ইজতিহাদ করে বের করব। মনে আছে ইজতিহাদের কথা? আল্লাহ কোরআনের সূরা নিসার 83 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, তোমরা যারা ইজতিহাদ করতে পারো না, অথচ যেই সমস্যার সমাধান কোরআনেও পাও না রসুলেও হাদিসেও পাও না, সেই সমস্যার সমাধান যাদের যোগ্যতা আছে তারা ইজতিহাদ করে বের করবে, যাদের যোগ্যতা নাই তাদের অনুসরণ করবে, এর নামই মাযহাব। এর নামই মুআজ বললেন, আমি যে সমস্যার সমাধান কোরআনেও খুঁজে পাবো না হাদিসেও খুঁজে পাবো না, সেই সমস্যার সমাধান আমি ইজতিহাদ করে বের করে দেব। কোন দেশের জন্য? কার মাযহাব? মুআজ যে সমস্যার সমাধান ইজতিহাদ করে বের করবেন এটা হবে ইবনে আব্বাসের মাযহাব না মুআজের মাযহাব? মুআজ যে সমস্যার সমাধান ইজতিহাদ করে বের করবেন সেটা হবে ইবনে মাসউদের মাযহাব না মুআজের মাযহাব? মুআজ যে সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করবেন সেটা হবে আয়েশার মাযহাব না মুআজের মাযহাব? মুআজের মাযহাব পালন করার জন্য রসুল কোন দেশবাসীকে ব্যবস্থা দিলেন? কারণ মুআজবাসী সহজে পাবে, ইয়ামানবাসী সহজে পাবে মুআজের মাযহাবের সমাধান, অন্য মাযহাবের সমাধান ইয়ামানবাসী পাবে না, এই জন্য ইয়ামানবাসীকে আল্লাহর রসুল মুআজের মাযহাব পালন করার ব্যবস্থা করে দিলেন। কাজেই মাযহাব পালনের প্রতি রাসুলেরও কোনো সমর্থন নাই, আল্লাহরও কোনো সমর্থন নাই। কি করলেন এখানে রসুল? ইয়ামানবাসীর জন্য কার মাযহাব পালনের ব্যবস্থা করে দিলেন? মুআজের মাযহাব। কেন? ইয়ামানবাসীকে সমস্যার সমাধান দেওয়ার জন্য মুআজকে দায়িত্ব দিলেন, এর দ্বারা রসুল শিক্ষা দিলেন যেই দেশে যার মাযহাব চালু আছে সেই দেশের মুসলমান তার মাযহাব মতো কোরআন হাদিস আমল করবে। হাদিসের দ্বারা সাব্যস্ত হইল কিনা? এবার বলুন, বাংলাদেশে কোন মাযহাব চালু আছে? বাংলাদেশের মুসলমানের জন্য হানাফি মাযহাবের ব্যাখ্যা মতো কোরআন হাদিস আমল করতে হবে। এখানে শাফি মাযহাবের প্রচলন নাই, এখানে মালিকি মাযহাবের প্রচলন নাই, এখানে হাম্বলি মাযহাবের প্রচলন নাই, এখানে হানাফি মাযহাবের প্রচলন আছে। রাসূল হাদিসের মাধ্যমে শিক্ষা দিলেন যেই দেশে যার মাযহাব চালু আছে সেই দেশের সাধারণ মুসলমান তার মাযহাব পালন ফলো করবে। পরিষ্কার হয়ে গেল, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল, বাংলাদেশের মুসলমান হানাফি মাযহাব ফলো করবে। মুআজের উদ্ভাবিত মাযহাব
ইয়ামান বাসিয়ে পালন করার জন্য রসুল ব্যবস্থা দিলেন। সেখানে গিয়া যদি কেউ বলতো এই মিয়া মুয়াজের মজাব এইটা, আবু বকরের মজাব আছে আর একটা, তোমরা সেইটা পালন করো, মুয়াজের মজাব এইটা, উমরের মজাব আছে আর একটা, তোমরা সেইটা পালন করো, এমন কথা যদি ইয়ামান দেশে কেউ বলতো তাহলে সেটা সত্যিকারের ভিন্ন ভিন্ন মজহাবের আলোচনা হইতো না, মজহাবের দোহাই দিয়া ফেতনা করিও করা হইতো, ফেতনাবাজি করা হইতো। ঠিক তেমনিভাবে বর্তমান বাংলাদেশের লা মজহাবিরা হানাফি মজাবের বিরুদ্ধে যত রকমের বিষুদ্গার করে, যত রকমের অপপ্রচার করে, সবগুলি ফেতনাবাজি ছাড়া আর কিছু নয়। মোহতরম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার সাহাবাদের মধ্যে এই মজহাব সৃষ্টি হয়েছিল কিনা, রাসূল উভয় মজহাবে সওয়াব আছে বলে দিয়েছিলেন কিনা, একটা সুনির্দিষ্ট দেশের মুসলমানদের জন্য একজন সুনির্দিষ্ট সাহাবির মজহাব পালনের ব্যবস্থা রাসূল করে দিয়েছিলেন কিনা। এরপরও যদি কেউ বলে কোরআন হাদিসে মজহাব বলতে কিছু নাই, আমি বলবো তার মাথায় কোরআন হাদিসের জ্ঞান বলতে কিছু নাই। এই সমস্ত লা মজাবিরা যত ফেতনাবাজি বাংলাদেশের হানাফি মজাবের অনুসারী মুসলমানদের সমাজে করে থাকে, এর মধ্যে একটা ফেতনাবাজি হইল নামাজের জমাতে, যে যে নামাজের জমাতে ইমাম কেরাত জুড়ে পড়েন সেই জমাতের মুক্তাদিরা আমিন আসতে বলবে না জুড়ে বলবে? দেখেন আপনারা জবাব দিয়েন না। আমি জিজ্ঞাসা করতে চাই, মুক্তাদিরা ইমামের পিছনে নামাজ পড়ার সময় মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে আমিন আসতে বলবে না জুড়ে বলবে? এই প্রশ্নের জবাব আমি পরে দেব। আগে বলুন বাংলাদেশের জন্য আল্লাহ রসুল কার মজাবের পালনের ব্যবস্থা দিলেন? হানাফি মজাবের সিদ্ধান্ত হলো মুক্তাদিরা আমিন আসতে বলবে। রসুলের দেওয়া সমাধান হিসাবে হযরত মুআজ সংক্রান্ত হাদিসের আলোকে, ইয়ামানবাসীর সংক্রান্ত সমাধানের আলোচনার আলোকে সুস্পষ্ট হয়ে গেল বাংলাদেশের মুসলমানের জন্য রাসূল যে ব্যবস্থা দিয়েছেন সেই অনুপাতে বাংলাদেশের মুসলমানেরা আমিন আসতে বলবে। বাংলাদেশের মুসলমানেরা আমিন। এখানে যদি কেউ প্রশ্ন তুলে যে হানা শাফি মজাব মতে তো আমিন জুড়ে বলার কথা আছে, শাফি মজাবের দোহাই দিল যে যে দেশের মুসলমানে হানাফি মজাব মতো নামাজ পড়ে এই দেশে শাফি মজাবের দোহাই দিয়া, আর শাফি মজাবের দলিল কোন হাদিসে আছে সেই হাদিসের আলোচনা করা, এটা কি সত্যই রসুলের তরিকা না ফেতনাবাজি? শাফি মজাবে যদি আমিন জুড়ে বলার কথা থাকে আর এর পক্ষে যদি কোনো হাদিস থাকে যেই দেশের মুসলমান শাফি মজাব মতো নামাজ পড়ে সেই দেশে গিয়া বলো, বাংলাদেশে নয়। মনে হয় গত বছর অথবা এর আগের বছর এই আমিন আসতে বলা জুড়ে বলার একটা হাদিসের আলোচনা আমি আপনাদের সামনে করেছি। আমিন আসতে বলা জুড়ে বলা সংক্রান্ত যত হাদিস আছে এর মধ্যে সবচেয়ে বড় একটা সহি হাদিস আছে, এই হাদিসটার প্রথম অংশে আমিন জুড়ে বলার কথা আছে, শেষ অংশে আমিন আসতে বলার কথা আছে। একই হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে, আসতে বলার কথাও আছে। হাদিসের বর্ণনাকারী হলেন ওই ইয়ামান দেশের বাসিন্দা হযরত মুআজ, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন একটানা 20 দিন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি। এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, আমার মতো নও মুসলিমকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়। বলুন একটা সহি হাদিসে যে আছে রাসূল 3 নামাজে আমিন জুড়ে বলেছেন সুন্নত হওয়ার কারণে না একটা নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? তাও কতদিন? 3 দিন। আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে।
একই হাদিসের কথা। রসুল তিন নামাজে আমিন জুড়ে বলেছেন সুন্নত হওয়ার কারণে, না একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি নামাজেই রসুল আসতে আমিন আসতে বলেছেন কি জন্য, সুন্নত হওয়ার কারণে। বর্তমান সমাজের ফেতনাবাজ লামাজহাবিরা, তথাকথিত আহলে হাদিস, নামদারি আহলে হাদিসরা যদি বলতে চায় ঠিক আছে রাসুল সবসময় আসতে বলেছেন সুন্নত হওয়ার কারণে, তিন নামাজে জুড়ে বলেছেন আরেকজনকে শিক্ষা দেওয়ার জন্য, এটা তো রসুলের পক্ষে কোনো নাজায়েজ কাম ছিল না। শিক্ষা দেওয়ার জন্য হলেও যেহেতু রসুল আমিন জুড়ে বলেছেন, রাসুল যেই কাজটা করেছেন এটা তো আর নাজায়েজ নয়, কাজে আমরা সুন্নত মতে আসতে বলবো না, আমরা জায়েজ মতে জুড়ে বলবো। বললে তর্কের খাতিরে সাফার জুড়ে কোনো লামাজহাবি বললে বলতেও পারে। আমিন বলার দুই তরিকা, একটা জায়েজ একটা সুন্নত, জুড়ে বলা জায়েজ আসতে বলা সুন্নত। বলুন আমিন বলার পদ্ধতি কটা? দুইটা, একটা জুড়ে বলা বিধান কি জায়েজ, আর একটা আসতে বলা বিধান কি সুন্নত। এখানে যদি তোমরা বলো আমরা সুন্নত পথে আমিন বললাম না, জুড়ে বললাম জায়েজ তো আছে, আমি বলবো ঠিক আছে একশো বার তোমার জুড়ে বলা আমিন জায়েজ আছে, যেহেতু রসুল কোনো নও মুসলিমকে শিক্ষা দেবার জন্য হলেও তিন নামাজে আমিন জুড়ে বলেছিলেন, এটা না জায়েজ হবে না, রসুল যে কাজ করেছেন এটা না জায়েজ হবে না, জায়েজ আছে। কিন্তু আছে কথার দলিল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দিয়ে থাকেন, বাংলাদেশের মুসলমানদের কাছে এই হাদিস দিয়ে ফেতনাবাজি করবা না, যেই দেশ হানা শাফি মজাব আছে সেই দেশে যাও। যে সমস্ত বিষয় নিয়ে এই লামাজাবিরা বর্তমান বাংলাদেশের মুসলমানদের মধ্যে ফেতনাবাজি করে থাকে, এর মধ্যে মাত্র টুকটাক এক দুইটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি, আর একটা উদাহরণ দিয়ে আজকের মতো আমি কথা শেষ করতে চাই। তৃতীয় উদাহরণটা একটু শুনবেন, কয়েক মিনিটের জন্য আপনারা একটু নীরব হন, কয়েক মিনিটের জন্য ধৈর্য ধারণ করুন। আমি আশা করি আপনারা সবাই জানেন বর্তমান বিশ্ব জুড়ে দাওয়াত ও তবলিগের কাজ একটা দল করে থাকে, দলবদ্ধভাবে একটা দল দাওয়াত ও তবলিগের কাজ করে থাকে সারা বিশ্ব জুড়ে। এই দাওয়াত ও তবলিগের কাজ যে দলটা করে থাকে এই দলটার নাম হইল বিশ্বজোড়া তাবলিগি জামাত, বিশ্বজোড়া তাবলিগি জামাত। এই বিশ্বজোড়া তাবলিগি জামাতের দাওয়াত ও তবলিগের কারণে অনেক ইহুদি মুসলমান হয়, অনেক খ্রিস্টান মুসলমান হয়, অনেক নাস্তিক মুসলমান হয়, শুধু বাংলাদেশের না সারা দুনিয়ার। যারা সারা দুনিয়া নিজের চোখে দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, এই তবলিগি জামাতের দাওয়াত ও তবলিগের কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের কালেমা সংশোধন হয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের উযুগুসল সংশোধন হয়, লক্ষ লক্ষ মুসলমানের নামাজ কালাম সংশোধন হয়। এদের বিরোধিতায় এই লামাজাবি তথাকথিত আহলে হাদিস এই তবলিগি জামাতের বিরোধিতায়ও ফেতনাবাজি করে থাকে। তবলিগি জামাতের বিরুদ্ধে এই তথাকথিত আহলে হাদিস লামাজাবিরা ফেতনাবাজি করার জন্য এই তবলিগের বিশ্বের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যত সব বিভ্রান্তিকর প্রশ্ন তারা করে থাকে, এর মধ্যে একটা বিভ্রান্তিকর প্রশ্ন তারা এই বলে করে থাকে যে এই তবলিগ ইলিয়াস চালু করেছেন, এই তবলিগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেননি, বলে কি না আমি এই তবলিগ ইলিয়াস চালু করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন সেই কথা পরে বলবো, আগে বলতে চাই আহলে হাদিস নামে একটা দল মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছিলেন না মুহাম্মদ হুসাইন বাটালবি চালু করেছে, বিশ্বজোড়া তবলিগি জামাত ইলিয়াস চালু করার কারণে যদি এইটা বেদাত হয় আহলে হাদিস নামের একটা দল বাটালবি চালু করার কারণে তোমাদের যুক্তি মতো তোমাদের দল বেদাত। একটু সময়ের জন্য তাদের কথা মতো আমি বলছি,
ইলিয়াস যে তবলিগের ব্যবস্থা চালু করেছেন, সেই তবলিগের মধ্যে কত কথার মেহনতের কাজ হয়? ছয় কথার প্রথম কথা কি? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছয় কথার প্রথম কথা। এটা ইলিয়াসের চালু করা না মুহাম্মাদুর রাসূলুল্লাহর চালু করা? যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন, এই কলেমার তবলিগ ইলিয়াসি তবলিগ না মুহাম্মাদি তবলিগ? এখন বলে কি জানেন? এখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুসলমানি কলেমা নয়। এখন যাবেন কোথায়? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কোনো সহি হাদিসের দ্বারা প্রমাণিত নয়। আমি জিজ্ঞেস করি, হাদিস শিখছো কতটা? হাদিস পড়ছো কতটা? বহু সহি হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা বাদ দিয়া ইলিয়াস নতুন কলেমা চালু করলেন, না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা বাদ দিয়া লামা জাবিরা নতুন কলেমা চালু করলো? যেই কাজ নিজে করেছ সেই দোষ অপরকে দাও কেন? এইটা এই 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 বটপারিটাকে, এই চক্রান্তটাকে বাংলা ভাষায় বলে থাকে উদুর পিণ্ডি বুদুরগারে চালুর ব্যবস্থা। বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চালু করা কলেমা মানে না তবলিগি জমাতে না লামা জাবিরা? তবলিগি জমাতে কোন কলেমার দাওয়াত দেয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লামা জাবিরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই কলেমার সাথে সংযুক্ত লামা জাবিরা মানে না, বলে কোনো সহি হাদিসে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, বহু সহি হাদিসে আছে। তাহলে ইলিয়াসের চালু করা তবলিগটা ইলিয়াসি তবলিগ না মুহাম্মাদি তবলিগ? দুই নম্বর মেহনত হয় তবলিগি জমাতে কোন কাজ নিয়া? বলেন, নামাজ ইলিয়াস চালু করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন? তিন নম্বর মেহনত হয় কোন ব্যাপার নিয়া? এলেম ও জিকির ইলিয়াস চালু করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন? চার নম্বর মেহনত হয় তবলিগের জমাতে কোন ব্যাপার নিয়া? একরামুল মুসলিমিন ইলিয়াস চালু করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন? পাঁচ নম্বর মেহনত হয় কোন কথা নিয়া? সহিনিয়ত ইলিয়াস চালু করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন? ছয় নম্বর মেহনত হয় কোন কথা নিয়া? আল্লাহর দিনের কাজে সময় দেওয়া, নফর ফি সাবিলিল্লাহ। এটা ইলিয়াসের চালু করা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চালু করা। যেহেতু দেখল যে এই ছয় কথার মেহনত ইলিয়াসের সাথে সম্পর্কিত নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্পর্কিত, তখন এই লামাজাবিরা ফেতনাবাজেরা বলে এই ছয় কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, এই ছয় কথার মধ্যে হজের কথা নাই, যেই ছয় তবলিগের যে ছয় কথার মধ্যে রমজানের রোজার কথা নাই, তবলিগের যে ছয় কথার মধ্যে হজের কথা নাই, এই তবলিগ ইসলামী তবলিগ নয়। এখন যাবেন কোথায়? তাহলে ঠিক আছে, ইলিয়াসি তবলিগ আমরা একটু সময়ের জন্য বাদ দিলাম, এটাকে তো তোমরা ইলিয়াসি তবলিগ বলো, আমরা একটু সময়ের জন্য বাদ দিলাম। স্থায়ীভাবে বাদ দিলাম না একটু সময়ের জন্য, তোমাদেরকে কানে দইরা সবক শিক্ষা দেওয়ার জন্য একটু সময়ের জন্য বাদ দিলাম। ইলিয়াসি তবলিগ আমরা একটু সময়ের জন্য বাদ দিলাম, এই তবলিগের ছয় কথার মধ্যে রমজান মাসের রোজার কথা নাই, এই তবলিগের ছয় কথার মধ্যে হজের কথা নাই, এই কারণে কুরআন মানার দাবি তো আছে তোমাদের, কি বলেন আপনারা? হানাফি মাজাব মানে না, শাফি মাজাব মানে না, মালিকি মাজাব মানে না, হাম্বলি মাজাব মানে না, ইলিয়াসি তবলিগ মানে না, কুরআনও মানি না কয় না মানি কয়? আসো তোমাদের কুরআনে কি আছে একটু দেখি। পবিত্র কুরআনের সবচেয়ে বড় সুরার নাম বলতে পারবেন কেউ? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ বলেন, এই কুরআন নাজিল করেছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য, যারা সয় কাজ করবে এরা কুরআনের হেদায়েত পাবে, জীবন সফল হয়ে যাবে। কত কাজ! আমি একটা একটা করে বলি, আপনারা আঙ্গুলে গণবেন আর লক্ষ্য রাখবেন, রমজানের কথা কত নম্বরে আছে, রোজার কথা কত নম্বরে আছে, হজের কথা কত নম্বরে আছে। আল্লাহ বলেন এক নম্বরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বানা অবস্থায় ঈমান আনবে। দুই নম্বরে ইকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। তিন নম্বরে
ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ আমার বিধান মতে খরচ করবে। কত নম্বর? চার নম্বরে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার কাছে নাজিলকৃত কোরআন বিশ্বাস করবে। ওয়ামা উনজিলা মিন কাবলিক, পাঁচ নম্বরে পূর্ববর্তী আসমানি কিতাবগুলি যারা বিশ্বাস করবে। ছয় নম্বরে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি ইয়াকিন রাখবে। কত কাজ! ছয় কাজের ফলাফল ঘোষণা করে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই ছয় কাজ করে নেওয়ালারা কোরআনের হেদায়েত পাবে, আল্লাহ প্রদত্ত হেদায়েত পাবে। এই ছয় কাজ করে নেওয়ালারা জীবন সফল করতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত লাভ করতে পারবে। বলুন, কোরআনের এই ছয় কথার কত নম্বরে আছে রমজানের রোজার কথা? কত নম্বরে আছে হজের কথা? যেই ছয় কথার মধ্যে রোজার কথা নাই, যেই ছয় কথার মধ্যে হজের কথা নাই, এই ছয় কথার অভিযান যদি ইসলামী না হয়, তাহলে কোরআনের এই ছয় কথার মধ্যে রোজার কথা নাই, হজের কথা নাই, কোরআন ইসলামী কিনা বলো? সুতরাং যে কারণে কোরআন ইসলামী, একই কারণে তবলিগ ইসলামী। কোরআনের বেলায় তোমাদের যেই জবাব, তবলিগের বেলায় আমাদের সেই জবাব। কোরআনের শুধু এক জায়গায় নয়, আরো আরো কয়েক জায়গায় আল্লাহ এমন ছয় কথা বলেছেন যেখানে রমজান মাসের রোজার কথা নাই, যেখানে হজের কথা নাই, কিন্তু আল্লাহ বলেছেন এই ছয় কথা পালন করনেওয়ালারা জান্নাতি হবে, ছয় কথা পালন করনেওয়ালারা জাহান্নাম থেকে বাঁচবে, ছয় কথা পালন করনেওয়ালারা আল্লাহর হেদায়েত পাবে। আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত, জাগে কি না বলছি না, বলছি প্রশ্ন জাগা উচিত। সুরাতুল বাকারার প্রথম দিকে যে ছয় কথার উল্লেখ করে আল্লাহ বলেছেন জীবন সফল হবে, ছয় কথার উল্লেখ করে আল্লাহ বলেছেন হেদায়াত প্রাপ্ত হবে, এই ছয় কথার ভিতরে পরিষ্কার ভাষায় রোজার কথা, রমজান মাসে রোজা রাখার কথা নাই, পরিষ্কার ভাষায় হজের কথা নাই, তবু আল্লাহ বলেছেন হেদায়াত পাবে। তাইলে কি রমজান মাসের রোজা ফরজ না মানলে কোনো মুসলমান হেদায়াত আসলেই পাবে? মুসলমান মুসলমান থাকবে? রমজান মাসে রোজা ফরজ, যে বিশ্বাস করবে না সে তো মুসলমানই থাকে না। তাহলে আল্লাহ কেন ছয় কথার থেকে রোজাটা বাদ দিলেন? আমি বলবো না, তোমরা বলতে হবে। তোমরা যখন বলবা কোরআন শুধু তো ইলিয়াসিরার না, কোরআন তোমাদেরও? কোরআন শুধু হানাফি মজাবওয়ালাদের না লা মজাবিরারও? তোমাদের কোরআনে আল্লাহ কেন ছয় কথার থেকে রোজা বাদ দিলেন? তোমরা জবাব দাও, ইলিয়াস কেন ছয় কথার থেকে রোজার কথা বাদ দিল? আমরা জবাব দেব, তোমাদের যেই জবাব আমাদের সেই জবাব। জবাবের সারমর্মটা বলার আগে বলতে চাই, যে কোরআন বুঝে সে তবলিগ বুঝে, যে কোরআন বুঝে না সে তবলিগ বুঝে না। কাজে আমরা আগে কোরআনটা বোঝার চেষ্টা করি, তারপরে দেখব তবলিগে কি আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেছেন আসলে ছয় কথা নয়, ঈমানের কথা সর্বমোট সাতত্তরটা। আসলে ছয় কথা না সর্বমোট সাতত্তরটা? সাতত্তরটা। আল্লাহ কেন কোরআনে ছয়টা বললেন? সংক্ষিপ্ত করার কারণে। বলুন, ঈমানের সর্বমোট কথা ছয়টা না সাতত্তরটা? আল্লাহ ছয়টা বললেন কিভাবে, সর্বমোট না সংক্ষিপ্তভাবে? এই ছয়টার ভিতরে এই সাতত্তরটা আছে, ছয়টার ভিতরেই। যেমন দেখুন, আল্লাহ ছয় কথার প্রথম কথায় বলেন, যারা গায়েবানা অবস্থায় ঈমান আনবে। দুই নম্বর কথায় বলেন, যারা নামাজ কায়েম করবে। তিন নম্বর কথায় বলেন, যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে। চার নম্বর কথায় বলেন, ওয়ামিম্মা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার কাছে যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন যারা বিশ্বাস করবে। এটা কত নম্বর? রসুলের কাছে নাজিলকৃত কোরআন বিশ্বাস করা আল্লাহর ঘোষিত ছয় করার ছয় কথার কত নম্বর কথা? সাত নম্বর। বলুন, কোরআনের ভিতরে রমজানে রোজা রাখার কথা আছে কি নাই? তাহলে কোরআন বিশ্বাস করবো রোজার কথা বাদ দিয়া না রোজার কথা সহ? তাহলে তো ছয় কথার ভিতরে রোজার কথা আছে, তুমি পাও না কেন? আপনারা পাইছেন? ছয় কথার ভিতরে রোজার কথা আছে, ছয় কথার সাত নম্বর কথা কোরআন বিশ্বাস আছে কি নাই? আর কোরআনে রমজানে রোজা রাখার কথা আছে কি নাই?
তাহলে যে কোরআন বিশ্বাস করলো ছয় কথার সাত কথা মতো, রোজা বাদ দিয়া বিশ্বাস করবে না রোজা সহ বিশ্বাস করবে? কোরআনের ভিতরে হজের কথাও আছে, যে কোরআন বিশ্বাস করলো হজ বাদ দিয়া করবে না হজ সহ করবে। তাইলে আমরা তো ছয় কথার ভিতরে রোজা পাই, আমরা তো ছয় কথার কোরআনের ছয় কথার ভিতরে, ইলিয়াসের ছয় কথা পরে দেখবো, কোরআনের ছয় কথার ভিতরে আমরা রোজার কথা পাই, কোরআনের ছয় কথার ভিতরে আমরা হজের ছয় হজের কথা ভাই তোমরা পাও না কেন, ওরা পায় না কেন? এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি, শুনুন গল্প। এক প্রকার মানুষ আছে আঙ্গুলের মাপে সর্বমোট 52 আঙ্গুল উঁচু হয়, ইঞ্চির মাপে 24 ইঞ্চির বেশি নয়, এইগুলিকে বাংলা ভাষায় বলে বামন। এইরকম উঁচু কিছু মানুষ হয় কি না, এইগুলির বাংলা ভাষায় কি বলে? বামন। যার শরীরটাই মাত্র 24 ইঞ্চি লম্বা, তার হাতটা হবে 26 ইঞ্চি না 6 ইঞ্চির চেয়ে বেশি নয়, 6 ইঞ্চি লম্বা হাত বিশিষ্ট একটা বামন মেয়ে, বয়স হয়েছে 20 বছর, বাবা বিয়ে দিয়েছে, শাশুড়িকে নিয়ে পাকঘরে এই বামন পুত্রবধূ রান্নাবান্না করে, শাশুড়ি তাকে কলসি দিয়া পাঠাইল পুকুরে পানি আনার জন্য, অনেক কঞ্জাবত এই বামন পুত্রবধূ কলসি নিয়ে আসে না, রান্নাঘর থেকে শাশুড়ি ডাকে, বৌমা বৌমা এতক্ষণ যাবৎ কলসি নিয়ে আসো না কেন? পুকুর পার থেকে বৌমা জবাব দেয়, আম্মা বিয়ের মধ্যে আপনারা যে একটা স্বর্ণের হার দিয়েছিলেন আমার গলায়, আমি কলসিতে পানি ভরার সময় গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। পুকুরের ভিতরে না কলসির ভিতরে? আপনারা বলুন তো গল্পটা বুঝে থাকলে, হারটা কোথায় চলে গেছে না আছে কোথাও? কোথায়? কলসির তলায়। কোথায়? পাকঘর থেকে শাশুড়ি জবাব দেয়, বৌমা তোমার হার ছিঁড়ে যদি কলসির ভিতরে পড়ে থাকে, হাত দিলেই দেখবা কলসির তলায় বসে আছে তোমার গলার হার। বউ পুকুর পার থেকে জবাব দেয়, আম্মা এতক্ষণ যাবত কলসির ভিতরটা আমি হাতড়াইতেছি, আপনি বলেন কলসির তলায় আমার হার আছে, আমি দেখতেছি কলসিটার তো তলাই নাই। তলা নাই বলে কেন? আসলে তলা নাই না লাগাল ভাই না? ছয় কথার মধ্যে রোজা নাই বলে কেন? আসলেই নাই না লাগাল ভাই না? এই বামন পুত্রবধূর যেই দশা, ফেতনাবাদ লামাজাবির সেই দশা। কোরআনের ছয় কথার মধ্যে রোজার কথাও আছে না নাই? আছে। এবার তবলিগের ছয় কথায় রোজা আছে কিনা একটু দেখি। তবলিগের প্রথম কথা কি ছিল? কলেমা। দ্বিতীয় কথা কি ছিল? নামাজ। তৃতীয় কথা কি ছিল? এলেম ও জিকির। এলেম ও জিকির, এলেম কাকে বলে? কোরআনের জ্ঞান ছাড়া আর যা কিছু আছে না? সর্বশ্রেষ্ঠ এলেম কোরআনের জ্ঞান। এলেম যদি তবলিগের ছয় কথায় থাকে, আর কোরআনের জ্ঞান যদি সর্বশ্রেষ্ঠ এলেম হয়, কোরআনের জ্ঞান কি রমজান সংক্রান্ত আয়াত বাদ দিয়া না সহ? কোরআনের আয়াত কি? কোরআন কি হজ সংক্রান্ত আয়াত বাদ দিয়া না সহ? তাইলে আসলেই তবলিগের ছয় উসুলে রোজা নাই হজ নাই না আছে? নাই বলে কেন? বামন হওয়ার কারণে। বলুন তবলিগের ছয় কথার মধ্যে রোজার কথা নাই বলে কেন? কি হওয়ার কারণে? বামন হওয়ার কারণে। এরা কি তবলিগের বিরুদ্ধে শুধু একটা দুইটা প্রশ্ন করে? হানাফি মাজহাবের বিরুদ্ধে একটা দুইটা প্রশ্ন করে না? অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত। আমি বলে দিয়েছি আল্লাহ আমাকে যতদিন বাঁচাইয়া রাখবে, আর এই ফেতনাবাজরা বাংলার জমিনে যতদিন চেঁচামেচি করবে, প্রত্যেকটা চেঁচামেচির জবাব কলমের দ্বারাও দেব, মুখের দ্বারাও দেব ইনশাআল্লাহ। আমি দেখে ছাড়ব তোমাদের পেটের ভিতরে কি পরিমাণ প্রশ্ন আছে, আর আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের মুখে কি পরিমাণ জবাব প্রদান করেছে। তোমাদের এলেমের দৌড় কত দূর পর্যন্ত? আল্লাহ আকবার।
পর্যন্ত আমি তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়া বন্ধ করব না ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ যেন তোমাদের অবাসায় রাখে, পেটের ভিতরের সব ফেতনা যেন বের করতে পারো। আল্লাহ যেন আমাকে অবাসায় রাখে, সব ফেতনার জবাব যেন জাতির সামনে পেশ করতে পারি। কথা শেষ হয়ে গেল না, মাত্র শুরু হয়েছিল, কিন্তু রাত্রি শেষ হওয়ার পথে। এই জন্য দুঃখিত আমি, আমার শেষ কথাটা মনে রাখবেন, ইনশাআল্লাহ আমি দাঁড়িয়ে আছি, ইনশাআল্লাহ আমার মুখটা খোলা আছে, ইনশাআল্লাহ আমার কলমটা চালু আছে। যতদিন আপনারা থাকবেন, যতদিন আমি থাকবো, আর ফেতনাবাজেরা যতদিন যত ফেতনা করবে, সবগুলির দাঁত ভাঙা জবাব লিখিত আকারে আপনাদের সামনে পেশ করব, বক্তব্য আকারে আপনাদের সামনে পেশ করে যাব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হানাফি মজাব বুজার, হানাফি মজাব মতো সুদা পথে জান্নাতে যাওয়ার, হানাফি মজাবের শত্রু লামজাবি ফেতনাবাজ লামজাবি ফেতনাবাজদের ফেতনা সম্পর্কে সতর্ক হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।